ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পরিপোষক। ক্যালসিয়াম এতটাই গুরুত্বপূর্ণ যে ক্যালসিয়াম যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে থাকে, তবে স্নায়ুর মাধ্যমে আমাদের শরীরের সব কিছু ঠিকমতো চলে। ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে নানান রকম সমস্যা দেখা দেয়, তাই ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে থাকার জন্য অনেক সময় আমরা কী করি, ডাক্তার দেখিয়েও ওষুধ খেয়ে থাকি, কিন্তু তা ওষুধ খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক রকম সমস্যাও দেখা দেয়। তাই এই ক্যালসিয়াম অভাব পূরণের জন্য আমি আপনাদের সাথে আজ এমনই একটি রেমেডি শেয়ার করব যে ম্যাজিকের মতো আপনার শরীরে এই রেমেডিটি কাজ করবে। তাহলে চলুন রেমেডিটি আমি আপনাদের সাথে শেয়ার করি। তবে রেমেডিটি শেয়ার করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। হাই ফ্রেন্ডস, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভিডিওটি পুরো না জেনে পুরো ভিডিওটা দেখে যাবে এবং তোমাদের খুব উপকারে আসবে। এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা একবারে ব্যবহার করে দেখবে রেমেডিটি। আমি যে রেমেডিটি আজ তোমাদের সাথে শেয়ার করব, এত ভালো কাজ করবে যে তোমরা কল্পনাই করতে পারবে না যে ওষুধের থেকেও ভালো কাজ করবে তোমাদের শরীরে এই রেমেডিটি। তাহলে চলো এই রেমেডিটি শেয়ার করার আগে আর শরীরে কী কী কাজ করে সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো আজ আমি কোন কী রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি নিয়েছি সাদা তিল। সাদা তিলের উপকারিতা অনেকেরই স্পষ্টভাবে জানা নেই। আমরা সাদা তিলের নাড়ু বা আমরা কী করি, রান্নায় ব্যবহার করে খেয়ে থাকি, কিন্তু রান্নায় ব্যবহার করে খাওয়া যে কোনো খাবারেরই সঠিক পরিমাণে আমরা তার গুণটা পেয়ে থাকি না। তাই এই সাদা তিলটা কীভাবে খেলে আমাদের শরীরে পরিপূর্ণভাবে কাজ করবে সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার এই দেখানো রেমেডিটি ঠিকভাবে সেবন করে থাকো, তাহলে তোমরা একদম পুরোপুরি এর রেজাল্ট পাবে। সাদা তিলের এত গুণ আছে জানলে অবাক হয়ে যাবে যে সাদা তিল শুধু খেতেই সুস্বাদু নয়, এটি উচ্চ রক্তচাপ দূর করে, হাড় শক্ত করে। কারণ সাদা তিলে আছে একাধিক ভিটামিন ও খনিজ উপাদান যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও সাদা তিলে প্রচুর পরিমাণে ফাইবার তন্তু আছে যা পাচন ক্রিয়াকে মজবুত করে। সাদা তিল কোষ্ঠকাঠিন্য দূর করে, যাদের হজমের অভাব তাদের হজম শক্তি বাড়িয়ে দেয় এই সাদা তিল খেলে। আর খাবার হজম হলে আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। তবে সাদা তিল শুধু যে রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে তা নয়, নিয়ম মেনে সাদা তিল খেলে রোগ প্রাবল্যেও সাদা তিল খুব ভালো কাজ করে। মুখের অবাঞ্ছিত দাগ সারিয়ে সুস্থ স্বাভাবিক করে তুলে সাদা তিল। সাদা তিল আমাদের শরীরে এতটাই উপকারী যে নিয়মিত সাদা তিল খেলে চুল পাকা আস্তে আস্তে গোড়া থেকে কালো হয়ে যাবে। যাদের দাঁতের সমস্যা, কোনো কিছু বা খেলে দাঁতে প্রচণ্ড ব্যথা বা ঠান্ডা জাতীয় খাবার খেলে দাঁতে শিনশিন করে ব্যথা হয়, সেসব থেকেও তোমরা পুরোপুরি মুক্তি পাবে। এমনকি যাদের নখ অল্পেতেই ভেঙে যায় তারাও ঠিক বুঝতে পারবে যে তোমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব আছে, যার কারণে নখ একটু বড় হলেই ভেঙে যায়। তাই তোমরা যদি নিয়ম করে নিয়মিত সাদা তেল খেয়ে থাকো তাহলে সেই সমস্যা থেকেও তোমরা মুক্তি পাবে। সাদা তিলে থাকা ম্যাগনেসিয়াম আমাদের শরীরের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। প্রতিদিনের খাবারে সাদা তিল রাখলে শরীরের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, কারণ সাদা তিলে রয়েছে একাধিক ভিটামিন এবং মিনারেলস। সাদা তিলে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় মজবুত করে এবং
অস্টিওপরিসিসের সম্ভাবনা কমায়। যাদের শরীরে অস্টিওপরিসিসের সমস্যা আছে তারা যদি নিয়মিত খাবার তালিকায় সাদা তিল রাখেন তাহলে খুব ভালো উপকার পাবেন। সাদা তিলে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা খাবার হজম করে এবং কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যাও দূর করে। তাহলে এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে নিয়ম মেনে কখন কতটা পরিমাণ সাদা তিল খেলে আপনারা ক্যালসিয়ামের অভাব এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সাদা তিল খেতে হবে প্রতিদিন রাতে। এই সাদা তিল 2 বছর থেকে শুরু করে 100 বছর বয়সের লোকেরাও খেতে পারবেন। যারা সাদা তিল চিবিয়ে খেতে পারেন না তারা সাদা তিলের পাউডার করে তারপরে খাবেন। এবার আমি পুরোপুরিটা আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে সাদা তিলটা খেতে হবে। এবার আমি আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। 2 বছর শিশু থেকে 10 বছরের শিশুরা খাবে 1/2 চা চামচ করে। যদি 2 বছরের শিশুদের অবশ্যই পাউডার করে তারপরে 1/2 কাপ জলের সাথে 1/2 চা চামচ সাদা তিলের পাউডার মিশিয়ে খাইয়ে দেবেন রাত্রে ঘুমানোর আগে, অবশ্যই খাবার খাওয়ার পর। 13 থেকে 14 বছর থেকে 100 বছরের লোকেরা খাবেন 1 চা চামচ করে সাদা তিল। সাদা তিলটা চিবিয়ে খেয়ে তারপরে আপনারা উষ্ণ গরম জলের সাথে অবশ্যই খেয়ে নেবেন। প্রথমে আপনারা সাদা তিলটাকে চিবিয়ে খাবেন, তারপরে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেবেন। আর অবশ্যই ঘুমানোর আগে রাতে খাবার খাওয়ার পর তারপরে এই সাদা তিলটা খেতে হবে। এবার আমি আপনাদের সাথে আরও একটি রেমেডি শেয়ার করব। যে সাদা তিল খাওয়ার পাশাপাশি যদি এই রেমেডিটিও আপনারা সেবন করেন তাহলে আরও ভালো কাজ করবে তাড়াতাড়ি। দ্বিতীয় রেমেডিটি হলো কাঠবাদাম। কাঠবাদাম শরীরের ব্যথা বেদনা দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, শরীরের ফ্যাট কমাতেও সাহায্য করে। এবার এই কাঠবাদাম 4 থেকে 5টা কাঠবাদাম নেবে, নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন একটু থেতু করে উষ্ণ গরম দুধের সাথে খালি পেটে খেয়ে নিতে হবে। এই কাঠবাদাম খাওয়ার 30 থেকে 45 মিনিট পর আপনি সকালের খাবার অবশ্যই খেতে হবে। আর এই নিয়মগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করে থাকেন তাহলে খুব ভালো উপকার পাবেন। আর এই 2 বছরের বাচ্চাদের যদি কাঠবাদামটা খেয়ে থাকেন তাহলে 2 কাঠবাদাম নেবেন আর 1/2 কাপ দুধ নেবেন, অবশ্যই কাঠবাদামের পেস্ট করে নেবেন। এতে বাচ্চাদের ব্রেনের জন্য খুব উপকারী এই কাঠবাদাম, তাই বাচ্চাদের অনায়াসে আপনারা এই দুধ আর কাঠবাদাম খাইয়ে দিতে পারেন। আমার এই ক্যালসিয়াম অভাব পূরণ করার জন্য এই রেমেডিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এ সংক্রান্ত কোনো যদি কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেব, কারণ আপনাদের কমেন্টসের উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।